এবার যে ছবি আপনাদের দেখাবো হিমঘরে আলু রাখানে বন মেলেনে ধুনধুমার ইসলামপুরের এই ঘটনা যেখানে আলু চাষীরা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়ালেন সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ কি কারণে বন মেলেনি এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কি অভিযোগ এই সমস্ত আলু চাষীদের দেখো আমি তো তোমাকে বলি যে উত্তর দিনাজপুরে কিন্তু এবার আলুর ফলনের সংখ্যা প্রচুর বেশি হয়েছে ফলে মূলত চাষিরা এই আলু রাখার জন্য বিভিন্ন হিমঘরে লাইন দেওয়াচ্ছেন সেই কথা চিন্তা করে কিন্তু ইসলামপুর চারটি হিমঘর তারা কিন্তু বন বিলি করছিল বন বিলি করার সময় যেটা শ্রীকৃষ্ণপুরে যে হিমঘরটি রয়েছে সেই প্রচুর সংখ্যক চাষির সঙ্গে আর দাঁড়ায় এর মধ্যে কিন্তু ওই যে হিমঘর কর্তৃপক্ষ আছে তারা কিন্তু বন বিলি একের পর এক ডট বিলি করছিল এবং মাঝপথে বন্ডের সংখ্যা শেষ হয়ে যাওয়ায় চাষিরা উত্তেজিত হয়ে পড়ে এবং গেট বন্ধ করে দেয় যেহেতু এবং গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে আগেই পুলিশ ছিল ওখানে মোতায়েন করা ছিল পরে যখন চাষিরা উত্তেজিত হয়ে পড়ে তারপরে বিশাল পরিমাণ পরিশ্রম করেছে ওই এলাকায় ওই চাষিতে ছত্রভঙ্গ করতে কিন্তু এই লাঠিচার্জ করে অমৃতা ধন্যবাদ সুদীপ আগেই আপনাদের দেখিয়েছি মন্ত্রীর ভাই বিধায়ক পুত্র বিধায়ক কন্যা কিংবা পঞ্চায়েত প্রধান আর তারপর এবার তৃণমূল নেতার মেয়ে এবং জামাই মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদার তৃণমূল নেতার দুই মেয়ে এবং জামাইয়ের চাকরি গেল গ্রুপ সির যে তালিকা প্রকাশিত হয়েছে 842 জনের চাকরি গিয়েছে তার মধ্যে রয়েছে কুশিদার এই তৃণমূল নেতার দুই মেয়ে এবং জামাইয়ের নাম অর্থাৎ মন্ত্রীর ভাই বিধায়ক পুত্র বিধায়ক কন্যা পঞ্চায়েত প্রধানের পর তালিকাটা ক্রমশই দীর্ঘ হচ্ছে যেখানে নাম রয়েছে তৃণমূল নেতার মেয়ে এবং জামাইয়ের শাসক নেতার ঘরেই ভুয়ো চাকরি আদালতের নির্দেশে চাকরিচ্যুতের তালিকায় নাম পাওয়া গেল মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদার তৃণমূল নেতার দুই মেয়ে এবং জামাইয়ের চাকরি হারা হলেন হরিশ্চন্দ্রপুরের কুশিদার প্রাক্তন অঞ্চল চেয়ারম্যানের দুই মেয়ে এবং জামাই এবারে মালদায় চাকরি গেল তৃণমূল নেতার দুই মেয়ে এবং এক জামাইয়ের হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা প্রকাশ দাস যিনি হরিশ্চন্দ্রপুরের কুশিদা অঞ্চলের প্রাক্তন তৃণমূলের চেয়ারম্যান তার দুই মেয়ে এবং এক জামাই 2018 সালে চাকরি পান গ্রুপ সিতে এবং সেই তিনজনেরই চাকরি খারিজ হয়ে গেছে নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে এবং যে দুর্নীতির যে অভিযোগ হাইকোর্টে কেস চলছিল সেই ঘটনাতেই কিন্তু এই তিনজনের চাকরি বাতিল হয়েছে যদিও তৃণমূল নেতার দাবি যে তার মেয়েরা চাকরি পেয়েছে নিজের যোগ্যতাতেই করুণাময় সিংহ এবিপি আনন্দ মালদা অর্থাৎ শাসক নেতার ঘরে ভুয়ো চাকরি আর তালিকাটা ক্রমশই দীর্ঘ হচ্ছে মন্ত্রীর ভাই থেকে শুরু করে বিধায়ক পুত্র কিংবা বিধায়ক কন্যা আপনাদের দেখিয়েছি উষারানী মণ্ডলের মেয়ের নাম রয়েছে এই তালিকায় এবং এবার মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদার তৃণমূল নেতা তার দুই মেয়ে এবং জামাইয়ের নাম রয়েছে এই তালিকায় তাদেরও খোঁজ পাওয়া গেল টাকা দিব বা কেন আমার মেয়ে তো নিজের যোগ্যতায় পেয়েছিল কারণ পরীক্ষা হয়েছে ওদের অ্যাপার্টমেন্ট